হামাসকে ঘায়েল করতে যুক্তরাষ্ট্র একাই একশো, গোটা বিশ্বকে কোন অদৃশ্য মায়াজালে বাঁধছে আমেরিকা, পৃথিবীর মাটিতে কোন ভয়ানক লোহার জাল বিছিয়ে দিচ্ছে বাইডেনের দেশ, ইসরায়েলের বড় সাপোর্ট, চীনের স্ট্রিং অফ পার্লস কি ডাহা ফেল করছে, রাশিয়া আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে আমেরিকার সামরিক জালে, দেখুন পৃথিবীর বুকে কত বড় ট্র্যাপ বানাচ্ছে পশ্চিমা বিশ্ব। গোটা পৃথিবীতে এত গোপন ডেরা, একটা সুইচে সবটা অপারেট করে যুক্তরাষ্ট্র, রাশিয়া চীনকে সবক শেখাতে কি করছে বাইডেনের দেশ, খেলাটা একবার দেখুন। যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশকে পেছনে ফেলে দিচ্ছে, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বা সাম্রাজ্য বিশ্ব জুড়ে এত সামরিক ঘাঁটি বানায়নি যতটা বানিয়েছে যুক্তরাষ্ট্র। সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগটাই তৈরি হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ওই সময় সবাইকে হটিয়ে বিশ্ব নেতায় পরিণত হয় আমেরিকা। যুদ্ধে জয়ী শক্তি হিসেবে জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে দেশটা। সেই সময় দুটো দেশে একশোরও বেশি মার্কিন ঘাঁটি তৈরি করে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ উল্লেখযোগ্যভাবে বাড়ে 2011 থেকে 2015 সালের মধ্যে, মানে ওটাই ছিল যুক্তরাষ্ট্রের জন্য ভাইটাল টাইম। তারপরে কি থেমে গেছে? না, সেটা এখনো চলছে, চলবে। পৃথিবীর অন্তত 80টা দেশে প্রায় 750টা আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে, যদিও আসল সংখ্যাটা আরও অনেক বেশি বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটার সঠিক সামরিক ইনফো কখনো সামনে আসতে দেয় না, এটা খুব কনফিডেন্সিয়াল। এছাড়া বিশ্বের 159টা দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে, মোতায়েন রয়েছে প্রায় 173,000 সেনা। এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্র যে পরিমাণ টাকা ইনভেস্ট করে তা বিশ্বের শীর্ষ 10টা দেশের মোট খরচের চেয়েও বেশি। যে জার্মানি আর জাপানের কথা আগেই উল্লেখ করলাম, সেখানে যুক্তরাষ্ট্র রীতিমতো তলে তলে সামরিক জাল বিছিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক ঘাঁটি রয়েছে অন্যতম প্রধান মিত্র দেশ জাপানে, 120টা। এরপরেই রয়েছে ইউরোপের দেশ জার্মানি, সেখানে মোট 119টা মার্কিন ঘাঁটি রয়েছে। 73টা মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে তৃতীয় স্থানে এশিয়ায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 70 বছর পরও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের এখনও অনেক ঘাঁটি রয়েছে। এর মধ্যে ব্রিটেনে 25টা, ইতালিতে 44টা, স্পেনে 4টা, তুরস্কেও বেশ কয়েকটা মার্কিন ঘাঁটি রয়েছে আমেরিকার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেও সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েত ও সৌদি আরবে, দেশ দুটোতে 10টা করে মার্কিন ঘাঁটি। এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যে এত বড় যুদ্ধটা চলছে হামাস এবং ইসরায়েলের মধ্যে, যে যুদ্ধে ইসরায়েলকে সাপোর্ট করছে যুক্তরাষ্ট্র, সেটাও কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে। কারণ মধ্যপ্রাচ্যে এত এত ঘাঁটি মাকড়সার জালের মতো বিছিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বড় ঘাঁটিটা রয়েছে কাতারের দোহায়। ওই ঘাঁটিতে সবসময় 11,000 মার্কিন সেনার পাশাপাশি অসংখ্য ড্রোন ও প্রায় 100টা যুদ্ধ বিমান থাকে। এছাড়া ইরানের দুপাশে মার্কিন বাহিনীর অন্তত 19টা ঘাঁটি সহজেই চোখে পড়ে মানচিত্রে চোখ রাখলে। এসব ঘাঁটির জন্য মার্কিনীদের প্রয়োজন পড়েছে 845,411টা ভবন, 3 কোটি একর ভূমি, চারটিখানি কথা কিন্তু নয়। সেই হিসেবে পেন্টাগন হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান ভূমি মালিক। বলার অপেক্ষা রাখে না, এসব সামরিক ঘাঁটির মাধ্যমে বিশ্বজুড়ে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই আমেরিকার এক এবং একমাত্র বড় লক্ষ্য। আর সেই রাস্তায় পথের কাঁটা চীন এবং রাশিয়া, দুই দেশ যাদেরকে সবক শেখাতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র। প্রথম কলকাতা, ব্যুরো।